জানাইছি আমাদের দাবিগুলো আমরা চাইছিলাম আমরা ভাবছিলাম যে তার মধ্যে হয়তো সংযুক্ত সাহার ব্যাপারে কোনো স্টেপ হয়তো নেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত সংযুক্ত সাহার দেখাও তো মিললই না তার ব্যাপারে কোনো কোনো কিছু আর বলাই হলো না আপডেট যে তার লাইসেন্স বাতিল করা হলো না সে যেন আর কোথাও কোথাও যাতে আর চিকিৎসা না দিতে পারে সেটা ব্যবস্থা যেন নেওয়া হয় আমরা চাই না আমাদের চোখের সামনে এরকম মাহবুবা রহমান আখের মতো আর কোনো মা যাতে মারা যায় এতগুলো স্বপ্ন নিয়ে যখন একটা ফ্যামিলি বাসা থেকে বের হইলো কিন্তু এখন লাশ নিয়ে বাসায় ফিরতেছে এরকম যাতে আর কোনো মা বোন আর যাতে এরকম না হয় আমরা সেই দাবি নিয়ে আজকে এখানে দাঁড়াইছি মাহবুবা রহমানকে আখিকে আমরা যে হারাইছি সেটা শোক সেটা ক্ষতিপূরণ হয়তো তারা যতই দিক হয়তো সেটা কখনোই পূরণ করা যাবে না কিন্তু তাও আমাদের কিছু দাবি আছে যাতে আর কোনো মা বোন আর এরকম না হয় ওর ফ্যামিলির বাসায় যাতে আমরা থাকতে পারি ওর ফ্যামিলি যাতে মিনিমাম একটুখানি তাদের যাতে অবস্থাটা কিছুটা আমরা লাঘব করতে পারি আপনারা হয়তো নিউজে দেখে থাকবেন মাহবুবা রহমান আখির মাও এখন অসুস্থ একমাত্র সন্তান তার যার মুখের দিকে তাকায় সে বেঁচে ছিল সেও এখন চলে গেছে তাকে ছেড়ে যে আল্লাহ তাকে এই শোকটা আপনাদের আজকে দাবি গুলা কি ছিল আজকে আমাদের মানববন্ধনে চারটি দাবি হয়েছে এক ভুল চিকিৎসার মাধ্যমে নবজাতক ও আখিকে হত্যাকারী ডাক্তার সংস্থা সহ জড়িত ডাক্তারদের লাইসেন্স বাতিল করতে হবে অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে দুই সেন্ট্রাল হসপিটালের লাইসেন্স বাতিল করে পরিচালককে গ্রেপ্তার করতে হবে আমরা চাই না মাহবুবুর আখির মতো আর কোনো বাংলাদেশে আরেকটা মা মায়ের বুক খালি হোক তিন দেশের সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্য খাতে সেবা নিশ্চিতের লক্ষ্যে মনিটরিং সেল গঠনের মাধ্যমে সকলের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে সেন্ট্রাল হাসপাতাল আখির পরিবারকে 2 কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে একই সাথে আপনারা জানেন আজকে আমরা সেন্ট্রাল হসপিটালের যে ভুলের কারণে এবং ডাক্তারদের অভাবের কারণে ইডেন কলেজের শিক্ষার্থী মাহবুবুর রহমান আখি ও তার নবজাতক শিশুকে হত্যা করা হয়েছে হত্যাকারীদের বিচারের দাবিতে এবং তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আমরা এখানে সাতকলেজের সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়েছি আপনারা জানেন আজকে আমরা এমন এক সময় এখানে দাঁড়িয়েছি যখন আমার বোন আখি হাসপাতালের মর্গে পোস্ট মর্টেম করতেছে